রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনে কাচ্চি ভাই সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে 10টি ইউনিট কাজ করছে। রাত 9:50 মিনিটে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস। মন্ত্রী এই মুহূর্তে সেখানে আছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার খবর পাওয়ার পরপরই বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেখানে আছেন আমাদের রিপোর্টার তাফহিমুল ইসলাম সুজন, সরাসরি যোগাযোগ করছি তার সাথে। সুজন, সুজন এই মুহূর্তে আপনি আগুনের কি অবস্থা দেখছেন? বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে সকাল সন্ধ্যা 9:50-30 মিনিটে আগুন লাগে। এখন হচ্ছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যারা আটক আছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হচ্ছে। পাঁচতলা এবং ছয়তলা থেকে অনেকজনকে উদ্ধার করা হয়েছে। এখন আবার উদ্ধার কাজে দেওয়া করা হয়েছে এবং দ্বিতীয় তলাতেও অনেকেই আটকা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে পঞ্চম তলা ষষ্ঠ তলাতে কিছু মানুষ আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অত্যন্ত পরিশ্রম করতেছে। তৃতীয় তলাও কিছু মানুষ আটকা পড়েছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে গ্লাস ভাঙে। আরেকটি ক্রেন উঠতেছে উপরে উদ্ধার করার জন্য। এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি একজন এখানে মানুষজন তাদের আত্মীয় স্বজনরা এখানে আটকেছে। তাদের আত্মীয় স্বজন যারা আছে আটকা পড়ে তাদের আত্মীয় স্বজনরাও আহাজারি করতেছে। আমরা অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, অনেকজনের সাথে কথা বলে তারা জানিয়েছেন যে তাদের অনেকেই আটকা পড়েছেন। একজন যেখানে একজন উদ্ধার করা হয়েছে, একজন তিনি নিচে নেমে আসছেন, তিনি বলেছেন যে এখনো অনেকজনেই আটকা পড়েছেন। এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে, যারা যাদের জন্য ফায়ার সার্ভিস কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সাথে পুলিশের আছে এবং এখন পর্যন্ত 11টা ফায়ার সার্ভিসের টিম কাজ করতেছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখা যায় ষষ্ঠ তলায় ফায়ার সার্ভিসের যে ক্রেন আছে সেই ক্রেন দিয়ে মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। ওই গ্লাস এবং কি জানালার গ্রিল ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস। দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে একই সাথে পুলিশের যে দলটা আছে, সে পুলিশের যে রমনা থানা থেকে আশপাশে অনেক কয়েকটা থানার পুলিশজন আসছেন, তারাও সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা ফায়ার সার্ভিসকে, যেন ফায়ার সার্ভিস সহজভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করে যারা আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে পারে।